সুপ্রভাত জানাই পরিবারের সকল সদস্যকে। আশা রাখি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। ঘড়িতে দেখতেই পেলে কটা বাজে আর রোদটাও উঠেছে আজকে প্রচণ্ড বেশি। আশা রাখি তোমাদের ব্লগটা ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্টও করো। সকাল থেকে তোমাদের সাথে এরকম সামনে এসে কথা বলাই হয়নি, তো এখানে বসিয়েছি আমার জন্য এক পিস গোলা রুটি, আজকে ওকে করে দিয়েছি হচ্ছে। তার আগে আমারটা আমি দেখে নিই, এখানে 2 পিস পেঁপে আলু আর একটা কাঁচা লঙ্কা রেখেছি, কারণ আমি দুপুরে খাবো ডালিয়া, আবারও একটু ডালিয়া খাওয়া স্টার্ট করব। মাঝে একেবারেই ছেড়ে দিয়েছিলাম, আজকে দেখি একটা ডালিয়া অর্ডারও দেবো, যেটুকু ঘরে আছে ওটা দিয়ে আমি খেয়ে নেব। এই ডালিয়াটা না খেতে ভালো না, লুজ একটা কেমন ডালিয়া এনেছিলাম, কেমন মোটা মোটা দানা, একটুও ভালো লাগছে না খেতে। তো যাই হোক, আজকে তো গণেশ চতুর্থীর পুজো, এখানেও দেখছি গণপতির পুজোর জন্য আজকেই সপ্তাহ হচ্ছে, আবার কোনো কোনো অফিস কালকেও ছুটি দিয়েছে, কালকেও গণেশ চতুর্থী শুনছি। আর দেখো কালকে কাজল পরেছিলাম, একটু ঠিক করে ওঠানো হয়নি, বা কালকে রাতে এসে আমি কিছু করিও নি। তো যাই হোক, আর আজকে সকালে তো কোনো রকম আর কি রান্না করতে হবে, আজকে সকালে প্রচণ্ড বেশি লেট হয়ে গেছে। কারণটা হচ্ছে বলতো, কালকে রাতে আমি ভিডিওটা এডিট করে রাখিনি, তারপর ভিডিওটা আপলোড করে শিডিউলও করে রাখিনি, কিছু করিনি, কারণ কালকে রাতে অলরেডি 11টা বেজে গেছে শুতে শুতে। তো আজকে সকালে উঠে আগে ভিডিও এডিট করেছি, করে নিয়ে আপলোড করেছি, শিডিউল করেছি টাইম, তারপর রান্নাঘরে ঢুকেছি আমি, তাই জন্য অনেকটাই লেট হয়েছে আজকে। প্রমিত ডিম সেদ্ধটাও দিতে আজকে আমি ভুলে গেছি প্রমিত জন্যে আর কি। তো ব্যাস ওকে আমি জিজ্ঞেস করলাম পোচ নেবে আজকে, ও বললো যে হ্যাঁ দিয়ে দাও। তো ওকে আজকে টিফিনে গোলা রুটি আর ডিমের পোচ দিয়ে দিয়েছি, আর আমি এখন গোলা রুটি করে নিচ্ছি এই আর কি। আর সামনের গণেশ যে মন্দিরটা আছে না আমাদের, ওটায় না ছোট্ট যে মন্দিরটা আছে ওটায় পুজো করছে আজকে। ইচ্ছে ছিল আজকে হেঁটে একটু গণেশ টেম্পলে যাওয়ার, কিন্তু আজকে তো হলো না, কারণ প্রমিত ডিটিডিসি অফিসে আমাকে যেতে হবে। কালকে তোমাদেরকে বললাম না যে যাবো, ফেরার টাইমে কালকে গেছিলাম, কিন্তু কালকে সানডে ছিল, ভুলেই গেছিলাম যে বন্ধ থাকবে, তো বন্ধ হয়েছিল অবভিয়াসলি। তো দেখে আজকে আমাকে যেতে বলেছে, তো ডিটিডিসি অফিসটায় হাঁটতে যাবো বলে আর বেরোলামও না, আর তার মধ্যে ওয়েদার ভীষণই খারাপ, রোদ উঠছে যখন তখন টাটা পড়া রোদ, আর এখন আবার একটু মেঘমেঘ করে আছে। এই দেখো সামনের গণেশ মন্দিরটাতে আজকে পুজো করছে, দেখাতে গিয়েও আমার মনে পড়লো আজকে তো আবার আমাদের বাঙালিদের বিশ্বকর্মা পুজোও রয়েছে। ইচ্ছে ছিল প্রমিস স্কুটিটাকে মুছে সকালবেলায় পুজো দেওয়ার, আগের বার সকালবেলায় দিয়েছিলাম, তো এবার তো স্কুটি নিয়ে সকালবেলা বেরিয়ে গেছে, ও আর মুছতে ফুঁসতে পারেনি স্কুটিটা, দেখি ও বিকেলবেলা আসলে তখন বিকেলবেলা একটু পুজো দিয়ে দেবো। এখন বাজে 10টা, তো আমি বেরিয়ে পড়েছি জিনিসপত্র নিয়ে, জাস্ট ওদেরকে দেখি কতদূর কি, একটা কদিচি কানালি ক্রসের দিকে আছে, একটা আরো দূরে আছে, কোনটা খোলা পাই আগে ম্যাপে দেখে নিই, তারপর যাবো। আর আমি না স্নান দান করিনি, এসে ভালো করে ঘরটা মুছে নিয়ে তারপর স্নান করব। সামনে দেখতে পাচ্ছ ভিড়টা, জাস্ট বাপরে বাপ, গণেশ পুজোর জন্য সব ভিড় হয়ে রয়েছে ওখানটাতে। তোমাদেরকে তো দেখালাম আমি কালকের ব্লগটায় যে প্রচুর গণেশ ঠাকুর উঠেছে, তো এই জায়গাটাতে প্রত্যেকবারই নিয়ে বসে, আবার রোদটাও উঠে গেল, বাপরে প্রচন্ড ভিড়, এতটা হেঁটে হেঁটে আসলাম দেখছি বন্ধ। ও মা গো, আবার দূরেরটাতে বা যেতে হবে হেঁটে হেঁটে, আরো এটাও দূর, এটাও অনেকখানি এলাম হেঁটে, কিন্তু দেখলাম ও ম্যাপে যে খোলা কিন্তু খোলেনি, কি আর করা যাবে, এখন অনেকটা হাঁটতে হবে, অনেকটা মানে অনেকটা, ডিমার্ট বলছি, ডিমার্ট ক্রস করে গিয়েও প্রচুর, কি করে যাবো এতটা আমি হেঁটে। আবারও রোদটা উঠে গেল, আমি ভাবছি আমি অদ্দূর যেতে পারবো না, রাত্রি 9টা অবধি ডিটিডিসির অফিস খোলা থাকে, প্রমি এসেই নয় জমা দিয়ে আসবে, অতটা হাঁটতে আমি পারবো না, অসম্ভব ব্যাপার, মানে আমার হেঁটে গেলে দেখাচ্ছে এখন 25 মিনিট লাগবে এখান থেকে, আর রাস্তা প্রচণ্ড খারাপ ওটা, আবার 25 মিনিট হেঁটে তো যাবো না, শুধু হেঁটে আসবো আবার আমি, এটা অসম্ভব, কারণ অলরেডি আমি 25 মিনিট হেঁটে নিলাম, এখান থেকে আবার 25 মিনিট। তো ডালিয়াটা আমি করে নিয়েছি, কোনো মশলা দেইনি, নুন আর কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি, তেল একদমই না দেওয়ার মতো, আর মসুর ডাল দিয়েছি, দেখো তো ছাড়া ছাড়া ওই জন্যই দেখতে হয়েছে, যেহেতু কোনো মশলাই আমি ইউজ করিনি, আর যে মাছের ঝালটা বানিয়েছিলাম ওখান থেকে শুধু আমার মাছটাই তুলে রেখেছিলাম, আর পেঁপে আর আলু তো দিয়েছিলাম। কিছুক্ষণ আগেও রোদ ছিল হঠাৎই, আর গণেশ পুজোতে এখানে বৃষ্টি হবেই সেটা আমি বুঝেই গেছি, আগের বারও দেখেছিলাম এবারও তাই দেখছি আমি। আর উনি না দেখো জামা কাপড় নিতে এসেছিল, বৃষ্টিটা অনেকক্ষণ ধরেই পড়ছে টিপটিপ করে, কিন্তু জোর নেমে যাওয়াতে উনি আর বাকিগুলো তুলতে পারলো না। শুনবে তোমরা বৃষ্টির আওয়াজ, চলো তোমাদেরকে এক ঝলক শোনাই।
আর আমি জানি না এটা কালকে বৃষ্টিতে হয়েছে না হাওয়ায় হয়েছে, এটা না সকালেই একটু ভেঙে গেছে, জাস্ট একটু জুড়ে ছিল। আমি তো আবার সেলোটেপ লাগানোর চেষ্টা করেছিলাম, এ দেখো, কিন্তু লাগে তো নি। যেন বাবা এরকমভাবে হয়ে থাকলে ও যেন হয়ে থাকে আর কি। আমার ভীষণ খারাপ লাগছে যে কিভাবে হলো, আমি হঠাৎই আজকে সকালবেলা ব্যালকানি দরজা খুলে দেখছি এরকম হয়ে রয়েছে। আর নীলকণ্ঠ গাছটার কথা আর কি বলবো, ও তো আমার মানে মন পুরো ভালো করে দেয় রোজ। আর এত বৃষ্টি হচ্ছে, ভাগ্যিস প্রমি বাড়িতে চলে এসেছিলো, তারপরেই নামলো বৃষ্টিটা, নাহলে বেচারাকে আজকে আবার রাস্তায় ওয়েট করতে হতো, নয়তো ওই জহরকোট পরতে হতো, মানে রেনকোট। তোমাদেরকে যে তখন দেখাচ্ছিলাম বৃষ্টিটা নেমেছে, তার থেকেও জোরে এখন নেমেছে বৃষ্টিটা, মানে সামনেরও কিছু সেভাবে দেখা যাচ্ছে না, জাস্ট এত জোরে নেমেছে, আমি না ভিজে যাচ্ছি রীতিমতো। মানে এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে জানলাটা আমি আটকে দিলাম। এখন বাজে হচ্ছে 7:23, প্রমি আসার পর থেকে আমরা ভেবেই যাচ্ছি আজকে কি রান্না করব, কি খাবো কি খাবো। কালকে দিদি বাড়ির থেকে একটু সজনে ডাঁটার চচ্চড়ি মতো সুন্দর বেশ ঝাল মতো বানিয়ে দিয়েছিল, আর পেঁয়াজি করে একটা কারি টাইপের বানিয়েছিল, তো ওটা আমি দুপুরে খেয়েছি, আর প্রমি একটু সন্ধ্যেবেলা এসে টেস্ট করলো, তো খুবই ভালো লেগেছে খেতে। ওটা তো শেষ হয়ে গেছে, প্রথমে ভেবেছিলাম ওটা দিয়ে রাতে খেয়ে নেব, তো ওগুলো তো শেষ হয়ে গেছে, এবার রাতে কি খাবো কি খাবো করছিলাম, দেখি কি খাই এসব করতে করতে। আর আজকে আমার এমন হয়েছে যে আমার রান্নাঘরে যেতেই ইচ্ছে করছে না, দেখুন চুল টুল কিচ্ছু বাঁধিনি, এরকমই চলছে আর কি, তো একদম ইচ্ছে হচ্ছে না রান্নাঘরে যেতে। প্রমিকে যত শর্টকাটে রান্নাগুলো বলছি যে আলু চচ্চড়ি রুটি, মানে আলু চচ্চড়িটা প্রেশার কুকারে বসিয়ে দিলে হয়ে যাবে, তো এরকম ভাবছি, কিন্তু কিছুতেই ও রাজি হচ্ছে না, বলছে কিনা আমার আজকে একটু কষা মাংস আর লুচি খেতে ইচ্ছে করছে। তো আমি বললাম লুচি তো অসম্ভব ব্যাপার, এখনই অত তেলের জিনিস আমি দেবো না, কারণ লুচি মোটামুটি খাওয়া হয়েছে। দেখো কালকে শাঁখা বাঁধানোটা পড়েছিলাম আর চেঞ্জ করিনি, আর আমি না এরকম ছ্যাঁকা প্রচুর খাই, দেখো এই দেখো, আসলে কড়াইটাকে বসিয়ে দিয়ে আমি হাতটা উপর দিয়ে মুছতে যাই, আর মনটা সন্ধ্যাবেলা গিয়ে না এত খারাপ হয়ে গেল। কালকে যে গোলাপের ডালটা দেখলাম ভেঙে গেছে, দেখালাম গোলাপের কুড়িয়ালা, ওটা কালকে বৃষ্টিতেই ভেঙেছে, আজকের বৃষ্টিতে পুরোটাই ভেঙে গেছে ওটা। তো ভেঙে যাওয়ার পর কি করব, প্রমি বলো মাটিতেই বসিয়ে রেখে দাও, আমি আবার মাটিতেই বসিয়ে রেখে দিলাম, খুব মনটা খারাপ হয়ে গেছে, ও ফুলটা কতদিনের মধ্যেই ফুটতো আর কদিনের মধ্যে, তাই জন্য মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, তারপরে প্রমি বলো যাই তাহলে একটু চিকেন নিয়ে আসি, এর মাঝে অনেক কিছু হলো, 100 টাকার বিরিয়ানি কিনে খাওয়া, আমি বললাম না কিনেও খাওয়া যাবে না, কিনে খাবো না এখন আর, তো এত কেনা খাবার না একদম উচিত না। কালকে দিদি বাড়িতে আমরা পোলাও আর চিলি চিকেন খেয়েছিলাম রাত্রিবেলা, তো প্রমিকে চিকেনে একদমই, তুমি যত চিকেন দাও আর কি, তো ও বলছে তাহলে একটু কষা চিকেনটা করবে, তোমার হয়তো কষা চিকেনটা আমার খুব ভালো লাগে, তো আমি বললাম কষা চিকেন করছি কিন্তু লুচি বানিয়ে দেবো না, ভাত খাও তাহলে, তাও ভালো, রুটি খেতে ইচ্ছে না করলে ভাত খাও। তখন বলে আচ্ছা ভাতই খাবো, তুমি ওই সরু বাসমতি চালের ভাতটা বানাও আর কষা মাংস, তো ওটাই ঠিক হলো, চালটা ভিজিয়ে রেখেলাম, মাংস টাংস ধুয়ে রেখে এসেছি, পরে গিয়ে রান্নাটা করবো, এখন তো সবই 7:30 বাজে, 8:30 দিকে গেলেই হয়ে যাবে। আমরা ভাবছিলাম একটু গণেশটা কিনতে যাবো এখন, গণেশ ঠাকুরটা একটু, তো কিনবো কি কিনবো না তো জানি না, আগে পছন্দ হলে তবেই যাবো, একটু বৃষ্টি এখনো ছাড়েনি, সেই বৃষ্টি পড়েই যাচ্ছে। প্রমি যখন চিকেনটা কিনতে গেল তখন একটু নাকি কমেছিল, ও এসে বললো কমেছে জানো তো বৃষ্টিটা, যাই বা আমি রেডি হলাম দেখছি বৃষ্টি পড়ছে, আবার ওখানে বললাম বলছে তাহলে বিশ্বাস করো এখন শুরু হয়েছে, তাই আজ যাওয়া তো হলো না, দেখি কালকে আমার ঘরে আসেন কিনা গণেশ দিন। দেখিয়ে দিই কেমন হয়েছে না হয়েছে, এরকম হয়েছে, চিকেনটাকে দেখতে খুব একটা ঝোল ঝোল দেইনি এই আর কি, চিকেন তো বাটিতে দিয়ে দিয়েছি আর ওর ভাতও দিয়ে দিয়েছি, তো চলো আগে দিই বাবুকে, খুব বেশি তেল আমি দেইনি আজকে, হিউজ তেল এরকমটা বাটিটা থেকে না ভয় লাগছে আনতে, আসলে বাটিটা হয়ে গেছে একটু ছোট। চলো আজকের মতো, টাটা, গুড নাইট।